স্বাগত ডক্টর প্লাস এর অনুষ্ঠানে। আপনাদেরকে নিয়ে শুরু করছি ডক্টর প্লাস, আপনার সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। আজ একটা জিনিস ব্যাপারে মানুষের খুব কনফিউশন রয়েছে যে পুজো কেমন হবে, কিন্তু পুজো হবে কি হবে না এ নিয়ে ডাউটটা কিন্তু কম। পুজো হবে, যেভাবেই হোক হবে। প্রশ্নটা কোথায়, প্রশ্ন হচ্ছে কেমন হবে। যারা পুজো ওরিয়েন্টেড সাজগোজ বা গ্লো বা মেকওভার বা রেক্টিফিকেশন অফ ইওর ফেস, স্কিন, এভরিথিং এগুলো নিয়ে ভাবেন, তাদের জন্য পুরো ব্যাপারটার মধ্যে একটা লিমিটেশনস রয়েছে। কোনো ইনভিটেশন তার আগে আমি সাজব, কোনো গেট টুগেদার আমি তার আগে সাজব, কোনো সোশ্যাল গ্যাদারিং তার আগে আমি আমাকে তৈরি করব। কিন্তু যারা থ্রু আউট দ্য ইয়ার নিজের রেক্টিফিকেশন নিজের উপরে তারা কনশিয়াস থাকেন, তাদের জন্য কিন্তু পুজো বা গেট টুগেদার বা ইনভিটেশন বা ম্যারেজ সেরিমনি ইট ডাজন্ট মেক এনি ম্যাটার, ডাজন্ট মেক এনি ম্যাটার। পুজো হচ্ছে, আমি বিশ্বাস করি একজন বাঙালি হিসাবে পুজো হচ্ছে, হয়তো অন্যবারের মতো উপচে পড়া ভিড় না থাকলেও মানুষ রাস্তায় বেরোবেন, আগামী এক মাস বাজার চাঙ্গা হবে। দিস ইজ মাই প্রেডিকশন উইদাউট ডিপেন্ডিং এনি কনসলিড ডকুমেন্টস, দিস ইজ মাই প্রেডিকশন। আমি বিশ্বাস করি যে মানুষ পুজোতে বেরোবেন, কারণ শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ইগনোর করা কখনো যায় না। আজকে ডক্টর প্লাসে আপনাদের এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা স্কিন গ্লো, আমি স্কিন গ্লো নিয়ে আলোচনা করব। আজকের প্রোগ্রামের বিষয় হচ্ছে স্কিনের গ্লো, কারণ বহু মানুষের সমস্যা নেই, স্কিনে কোনো প্রবলেম নেই, কোনো দাগ নেই, কোনো প্যাচ নেই, কোনো স্কার নেই, কোনো ট্যান নেই, বাট তাদের গ্লো নেই। অর্থাৎ স্কিনটা হচ্ছে ডাল, স্কিনটা রাফ। আনএক্সপেক্টেডলি আপনার আয়নার সামনে দাঁড়াতে, লোকের সামনে যেতে খারাপ লাগে, কারণ লোক আপনাকে এই কমপ্লিমেন্ট দেয় যে ভাই বা বোন তুমি কি অসুস্থ। এই যে ইলনেস লাইক ফেস, সেটা ডিপেন্ড করে কিন্তু স্কিনে লেস গ্লোয়ের কারণের জন্য। আমার মনে হয় যে যেদিন যেদিন সমীর থাকেন, সমীর দে মোস্ট সিনিয়র এক্সপার্টাইজড অ্যান্ড বিউটি কনসালটেন্ট অফ ডক্টর প্লাস, আমরা সেদিন সেদিনগুলোকে বিশেষত স্কিন রেক্টিফিকেশনের দিকে বেশি গুরুত্ব দিই। কাজেই আজকে আমরা স্কিন গ্লো নিয়ে আলোচনা করব, কথা বলবো। সমীরকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সমীর আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আপনারা ফোন করবেন কারণ আজকে লাইভ প্রোগ্রাম। পাশাপাশি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এমডি চিকিৎসক ডক্টর দেবরাজ দে পুরকায়স্থ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের তরফ থেকে স্কিনের গ্লো সম্পর্কে তিনি কি বলছেন, আমাদের বিশেষ রিপোর্টিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখব। দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ত্বকের উজ্জ্বলতা একবার গুড বাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? এই সময়টাতে প্রচুর স্কিনের সমস্যা দেখা যায়, তার কারণ হচ্ছে, একটা তো হচ্ছে করোনার জন্য লোকেরা প্রচণ্ড টেনশন অ্যাংজাইটিতে ভোগেন, যার জন্য অনেক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয় বডিতে, সেই স্ট্রেস হরমোনগুলো স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়াও যেহেতু আমরা ঘরের মধ্যে বসে আছি, রোদের আলো লাগছে না আমাদের গায়ে, তার থেকে অনেক ধরনের স্কিনের সমস্যা দেখা দেয়। এবং লকডাউনে থেকে থেকে আমরা কিছু ব্যাড ফুড, মানে আমরা কিছু হয়তো অনেক হাই ক্যালোরি ফুড গ্রহণ করছি, যেটা আরেকটা কারণ আমাদের শরীরের স্কিনের সমস্যা। সমস্যার কথা তো শুনলেন, এই সমস্যা কেন দেখা দিচ্ছে তাও শুনলেন, কিন্তু সমাধান? এমডি মেডিসিন ডক্টর দেবরাজ পুরকায়স্থ বলছেন, আমার মনে হয় আমি যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট গুড ফুড হ্যাবিটস, তার মানে হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট যার মধ্যে নির্দিষ্ট পরিমাণের প্রোটিন থাকবে, মিনারেলস ভিটামিনস থাকবে এবং ভিটামিন ই জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার থাকবে, তাতে স্কিনের কন্ডিশন অনেকটা ভালো থাকে। নাম্বার টু বলবো, রীতিমতো নিজেকে এক্সারসাইজে রাখা এবং করোনা বা ওই ধরনের নেগেটিভ জিনিস থেকে একটু দূরে রাখা নিজেকে, নিজেকে মিউজিক শোনা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাহলে দেখবেন অনেক স্ট্রেস চলে যাবে, স্ট্রেস চলে গেলে স্কিনের কন্ডিশন নিজের থেকে অনেকটা ভালো হয়ে ওঠে। এবং থার্ড হচ্ছে, যেটা লকডাউনে আমরা বেরোতে পারছি না, বাড়িতেই আছি, তাই বাড়িতে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনার ত্বক বলে আপনার সৌন্দর্যের কথা, তাই তাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।
তাহলে আমাদের পরিষ্কার প্রতিবেদনের মধ্যে কি দেখলাম? স্কিন কেয়ার করতে হবে এবং আমাদেরকে ভালো মন্দ খেতে হবে, কিন্তু স্কিনের গ্লো নষ্ট হচ্ছে কেন, তার কারণগুলো আমরা সমীরের থেকে শুনবো। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে বলে দিই, ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন অনেকে ভয়ে বাড়িতে রয়েছেন, অনেকে ভাবছেন যে ডক্টর প্লাসে আসা উচিত এই সময়টাতে, হবে কি হবে না, আমরা কি তাহলে অনলাইন কনসালটেন্সি নেব বা কি করব, এরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছেন আপনি। আমি আপনাকে বলে দিই যে ডক্টর প্লাস হার্টলি ওয়েটিং ফর ইউ অ্যান্ড দে আর টেকিং অল দ্য মেজার্স, অল দ্য ইনিশিয়েটিভস, ফলোয়িং ভেরি কেয়ারফুলি অল দ্য এটিকেটস দ্যাট হ্যাজ মেড বাই দ্য ICMR অ্যান্ড WHO, অ্যান্ড দে আর ফলোয়িং দ্য অল রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস, মেকিং দ্য ফিজিক্যাল ডিস্টেন্সেস, দ্য স্টাফস আর ওয়েয়ারিং অল দ্য টাইমস মাস্ক, গ্লাভস, এভরিথিং, স্যানিটাইজিং সিস্টেম ইজ অ্যাভেলেবল দেয়ার, সো ইউ ডোন্ট হ্যাভ এনি ডাউট টু কাম ইন ডক্টর প্লাস উইদাউট এনি হেজিটেশন, ইটস মাই ইনভিটেশন দ্যাট ইউ ক্যান কাম ইন ডক্টর প্লাস। সমীরকে স্বাগত। সমীর, আমরা স্কিন গ্লো নষ্ট হচ্ছে কীভাবে? একদমই আমি স্টার্টিংয়ে যাব যে ডক্টর প্লাসের এই যে পুজো নিয়ে আলোচনা একটা হচ্ছিল, যে পুজো আমরা হবে, ডেফিনেটলি পুজো হবে, এবং পুজোর ভিড়, যে ভিড়টা আমরা, সেই ভিড়টা আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমাদের সেটা করতে হবে, এবং মানুষ সাজবে না এই কথাটা যে ভুল, সেটা ডক্টর প্লাসে আবার আমরা প্রমাণ পেলাম এই কয়েকদিনের মধ্যেই। মানে পুজোর যে আর মাত্র কয়েক, মানে এক মাস দেড় মাস মতন বাকি, সেটা কিন্তু আমরা খুব ভালো বুঝতে পারলাম। কারণ হলো এই কয়েকদিন ডক্টর প্লাসের যে ভিড়, সেই ভিড়টা আমরা আমাদেরকে বুঝিয়ে দিল, এমনকি আজকেও এখন লাইভে আসার আগে পর্যন্ত, মানে লাইভে আসাটা আমার ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল, একটা সিচুয়েশান দাঁড়িয়েছিল, কিন্তু তাও সেটা ম্যানেজ করে আসতে হলো। তো সেখানে দাঁড়িয়ে স্কিনের সৌন্দর্য, স্কিনের গ্লো নিয়ে মানুষ এখনও ভাবে, যে কারণ দেখো এখন যে কন্ডিশনটা দাঁড়াচ্ছে, স্কিনের গ্লো হারিয়ে যাবে, স্কিনের গ্লো হারায় কেন আমাদের? এই যে ডাক্তারবাবু যেটা বললেন যে খাওয়া দাওয়ার একটা ব্যালেন্স ডায়েট দরকার, মানে আমরা রিচ খাওয়া দাওয়া, সেগুলো আমাদের স্কিনের এফেক্ট করছে, আমাদের ভুলভাল কিছু জিনিস ইউজ করে ফেলা নিজের স্কিনের ওপরে, যেটা আমরা মানে না জেনে করে ফেলছি, এবং সেটা করার পরে আমার স্কিনের সাইড এফেক্ট হয়ে যাচ্ছে। তো স্কিনের মানে এই যে পরিচর্যা, মানে ত্বকের, একজন বলে না ত্বকের একটা চর্চা করা দরকার, সেই চর্চাটা অনেক সময় ভুল হয়েতে যায়, ভুল হয়েতে গেলে সেই ত্বকটা আস্তে আস্তে ড্যামেজ হয় এবং তারপরে গিয়ে স্কিনের গ্লোটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেই হারিয়ে যাওয়া গ্লোগুলোকে যাতে ব্যালেন্স করে ফিরিয়ে আনা যায় এবং সেটাকে ধরে রাখা যায়, তার জন্যই চেষ্টা করবো আজকে আমরা ডক্টর প্লাসের ত্বক মানে পক্ষ থেকে। এইভাবে যদি কন্টিনিউ যদি আমরা মেনটেন করতে পারি এবং ডক্টর প্লাসের তত্ত্বাবধানে এসে, মানে আমার মনে হয় যে এসে এটা কনসাল্ট করতে পারি, তাহলে স্কিনের গ্লো ধরে রাখা কোনো ব্যাপার না। কারণ এখনকার দিনে এই যে এই বছরে যদি পুজোটাকে নিয়ে আমরা মেন উদ্দেশ্য করি, আমরা প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা মণ্ডপ, মানে প্রত্যেকটা কমপ্লেক্সের যে মণ্ডপ, সেগুলোর ভিড় যেটা, সেই ভিড় একটা সময়ের পরে আমরা সেই মানুষগুলোই হয়তো বাইরে বেরিয়ে যেতাম হোল নাইট ঠাকুর দেখতে, হয়তো এবার সেই ভিড়টা একটু কমবে। তাহলে কী হবে, সেই মানুষগুলোকে আনন্দ করবে না ঘুমিয়ে পড়বে? তা নয়, সেই মানুষগুলো সেই জায়গা, নিজের জায়গাটাতে আনন্দ করতে বেশি পছন্দ করবে এবং সেখানেও সে তার নিজের গ্লো, নিজের পার্সোনালিটি দেখানোর চেষ্টা করবে, দেখাবেই, এবং সেখানে আরও বেশি প্রেজেন্টেবল থাকতে হবে, কারণ সেখানে খুব চেনা জানা ক্লোজ কিছু লোকজন থাকবে যারা একে অপরকে দেখবে, এ বলবে আমাকে দেখবি, ও বলবে আমাকে দেখবে না, একটা জায়গায় যাবে। তো সেখানে দাঁড়িয়ে স্কিনের গ্লো হারিয়ে যাক এরকম কেউ চাইবে না, সবাই চাইবে স্কিনের গ্লোটা ঠিকঠাক করে। এবং একটা কথা আমি অ্যাড করি, ইট ইজ সাপ্লিমেন্ট, যে সমীর যেটা বললেন একদম ঠিক, আমারও তাই মনে হয়। এবার মানুষ একটু অন্য রকমের দুর্গাপুজো দেখবে এবং একজনের প্রতি আরেকজনের ফোকাস বেশি থাকবে। তার কারণ কি? লেস ক্রাউড, ভিড় কম, আপনাকে ভিড় ঠেলাঠেলি করে হিউজ মানুষ, তখন আপনার উপর ফোকাস করাটা একটু ডিফিকাল্ট। যখন কম মানুষ থাকবে তখন কিন্তু একজন আরেকজনের দিকে নজর দেওয়ার একটা স্কোপ অটোমেটিক্যালি বাড়বে, এটা হিসেব বলছে, অঙ্ক বলছে। এক জায়গায় 100 জন মানুষ, তার মানে কি? দে আর পুশিং, জসিং, দে হ্যাভ ইন্টেনশন টু গো ফার্স্ট, টু ওয়াচ ইমেজ প্রপারলি। এই ব্যাপারগুলো না থাকলে কম মানুষ একজন আরেকজনকে দেখবেন, ঠাকুর দেখবেন, এই অপশানটা বেশি থাকবে। এবার আমি চলে আসি একদম প্রথমে খাওয়া দাওয়ার দিকে। আমরা যেহেতু এই উপমহাদেশের, ভারতবর্ষের মানুষ, আমরা প্রচুর পরিমাণে বাড়িতে খাবার চাইতে, ইট ইজ আ রিসেন্ট ট্রেন্ড, একটা যে আমরা বাইরে খাওয়া দাওয়া বেশি করতে পছন্দ করি, এই খাওয়া দাওয়া, তেল মশলার খাওয়া দাওয়া, এটা কতটা ঠিক আমাদের জন্য, কি বলবেন সমীর? একদম পরিষ্কারভাবে বলবো, এটা একদমই ঠিক নয় আমাদের জন্য। কারণ হলো
বাইরের খাওয়া দাওয়া, মানে বাইরের খাওয়া দাওয়ার মধ্যে তো হেলদি খাবার একটু কমই আমরা পাই, কারণ আমরা বাড়িতে সবসময় বলি না আমরা হোমমেড একটা খাওয়া দাওয়া, হোমমেড যদি আমরা রান্না বান্না পাই সেটা আমাদের বেশি হেলদি হয়, কারণ বাড়ির মানুষ আমরা চেষ্টা করি যে যতটা কম মশলা যতটা কম তেলে আমরা সেই খাওয়াটা ম্যানেজ করতে পারি। কিন্তু যখন সেটা বাইরে হয় সেটা অটোমেটিক্যালি হয় না, বাইরের মানুষ যারা খাবার সাপ্লাই করে তারা সবসময় টেস্টি করার চেষ্টা করে, ভালো টেস্টি করা মানেই তো ভালো মশলা, মানে অতিরিক্ত রিচ, সেই রিচ খেলে আমাদের অটোমেটিক্যালি ভেতরের মেশিন খারাপ হবে, মানে আমাদের ডাইজেশন হবে না ঠিকঠাকভাবে, রিহাইড্রেশন হবে, সেখান থেকে আমাদের স্কিন ড্যামেজ হবে। আচ্ছা, একজনের ফোন রয়েছে, আমরা ফোন নিয়ে আস্তে আস্তে এগোবো প্রোগ্রামের মাঝখানে, তো লাইভ প্রোগ্রাম যেহেতু আপনাদের সঙ্গে কথাও আমাদেরকে বলতেই হবে। কে আছেন ফোনে? হ্যালো, আমি দীপিকা রায় বলছি। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে স্বাগত। কি প্রবলেম আপনার? হ্যাঁ বলছি, আমার মেয়ের জন্য ফোন করেছি। আমার 14 বছরের মেয়ে, ও ভীষণ চুল উঠছে আর একটু ড্যান্ড্রফও আছে মাথায়। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য একটু ফোন করেছি। ম্যাডাম, আজকের প্রোগ্রাম যদিও চুল নিয়ে নয়, তবুও যেহেতু আপনি আজকের ফার্স্ট কলার এবং ডক্টর প্লাসের চুলের ট্রিটমেন্ট হয়, এই কারণের জন্য আপনার ফোনটা আমি সমীরকে কনভে করছি, সমীর উত্তর দেবেন। এর পরে যারা ফোন করবেন চেষ্টা করবেন স্কিন ওরিয়েন্টেড, স্কিনের গ্লো নিয়ে কথা বলতে। সমীর কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হলো 14 বছর বয়স, সেখানে স্কিন মানে স্কিন বলছি সরি হেয়ারের আপনার ড্যান্ড্রাফ রয়েছে বললেন, এবং ড্যান্ড্রাফের সাথে সাথে হেয়ার ফলও হচ্ছে, তার মানে মানে আপনি সলিউশন পেয়েছেন যে কোথায় মেন প্রবলেমটা, সেটা হলো ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ একটা কারণ হবে, আর দ্বিতীয়ত কারণ হবে 14 ইয়ার্স গাইনিকাল কোনো সমস্যা আছে কিনা, খাওয়া দাওয়ার ফুড হ্যাবিট ঠিক কিনা, এখন থেকে ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণ জল ইনটেক করছে কিনা, এগুলো একটু ম্যাডাম আপনি যেহেতু মেয়ের জন্য বলছেন তো আপনাকেই বলবো মা হিসাবে, যে আপনি একটুখানি কেয়ার করুন যে জলটা ঠিকঠাক সারাদিনে 3-4 লিটার জল ইনটেক করছে কিনা, এবং গাইনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, যদি এগুলো থাকে তাহলে এগুলোকে একটু সলভ করুন বাড়িতে বসেই। তারপরে হেয়ারের যে সমস্যা, হেয়ারের ড্যান্ড্রাফ, ড্যান্ড্রাফের শ্যাম্পু করার পরেও হয়তো ড্যান্ড্রাফটা ক্লিয়ার হচ্ছে না, সেখানে কী করতে হবে, ড্যান্ড্রাফের জন্য একটা থেরাপি করতে হবে এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে যাতে হেয়ার রিগ্রোথটা সেম রেশিওতে হয়, কারণ এখন হয়তো অনেক অল্প বয়স, এই বয়সে হেয়ার হারিয়ে গেলে পরে একটা সময় পরে হেয়ারই থাকবে না, তো ভেবেছেন খুব ভালো কথা, চেষ্টা করুন হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে, এবং আসতে আসলে দেখবেন এখানে এই সমস্যার সমাধানটা পুরোপুরিভাবে করতে পারবেন মেয়ের জন্য। আচ্ছা বেশ, আমরা এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ছিলাম, যেটা একদমই তাই বলছিলেন যে খাওয়া উচিত। আচ্ছা, আরেকটা ফোন নিয়ে নিই সবাই, প্লিজ একটু থামালাম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, সঞ্জয় মিত্র বলছি। আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। বেশ, হ্যাঁ, আমার মায়ের বয়স 67, মানে মুখে কিছুটাই গ্রো আসছে না, পিগমেন্টেশন এসে গেছে, মানে রিঙ্কেলও আছে আর তার সাথে ডায়াবেটিস আছে, কন্ট্রোলে আছে। এজটা কত বললেন মায়ের? 57। আচ্ছা বেশ, আপনাকে ধন্যবাদ দিই, কারণ আপনি 57 মনে করছেন যে মায়ের মুখে গ্লো ফিরিয়ে আসা উচিত, এবং আপনি মনে করছেন যে 57 একজন মানুষ ভালো থাকে। আমি কেন বলছি কথাটা, কারণ অন অ্যান অ্যাভারেজ অনেকেই মনে করেন 50-এর কোটা পেরিয়ে গেছে বলে তার মনে হয় আর সুন্দর থাকার কোনো অধিকার নেই। ইট ইজ ভেরি নেগেটিভ থিঙ্কিং, বাট ইউ আর ইন দ্য পজিটিভ স্টেপস, আপনাকে অ্যাপ্রিসিয়েট। সমীর, একদমই তাই, সেটাই বলবো, কারণ 57 এজটা একদমই নয়, মানে হেরে যাওয়ার মতন এজ নয়, এখান থেকেও লাইফ বাঁচা যায়, সুন্দরভাবে মেনটেন করা যায়, এবং মায়ের জন্য ভেবেছো ভালো লাগছে একটা জিনিস ভেবে, আগের কলার ছিল মা মেয়ের জন্য, এই কলার মেয়ে মার জন্য, তার মানে একে অপরকে সুন্দর দেখতে, একে অপরকে ভালো রাখার জন্য কিন্তু আজও বেঁচে আছে মানুষের মনে, কারণ হলো একটা সময়ের হয় না যে মানে সন্তানদের জন্যই মা বাবারা ভাবে, একটা সময়ের পরে আর সন্তানরা তাদের জন্য ভাবে না, কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট এই কারণেই বলবো, কারণ তুমি মার জন্য এখনও ভাবছো। প্রথমত বলবো রিঙ্কলস পড়েছে মায়ের, রিঙ্কলস যদি পড়ে থাকে একটা এজের পরে স্কিনে আমাদের ড্রাইনেস আসে, সেখান থেকে স্কিনের গ্লো হারায়, এবার যে কুচকানো ভাবটা সেটাকে আমাকে নর্মাল করতে হবে, তাহলে স্কিনের গ্লোটা আবার ফিরে আসবে এবং স্কিনটা হেলদি হবে। মার এই বয়সে একটা খাওয়া দাওয়ার ফুড হ্যাবিট চেঞ্জ হবে, এখন হয়তো সেই খাবারটা খেতে পাবে না যে খাবারটা হয়তো 30 ইয়ার্সে বা 35 ইয়ার্সে খেতে পারতো এবং খুব সহজে হজম করতে পারতো, সেটা হয়তো এখন খেলে হজম হতে সময় লাগবে, আর হজম হতে সময় লাগবে মানেই ভিতরে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, তার ফলে কিন্তু স্কিনের গ্লো নষ্ট হবে। তো চেষ্টা করবে মার একটু খাওয়া দাওয়ার হ্যাবিট চেঞ্জ করতে এই মুহূর্তে আপাতত, আর যদি পারো মাকে নিয়ে একটু আসতে হবে, কারণ রিঙ্কলসের জন্য যে থেরাপি সেগুলো তোমাকে ওভার ফোনে কিছু বলে দিলে তুমি করতে পারবে, বা স্কিনের গ্লোর জন্য কিছু বলে দেবো করতে পারবে, এগুলো হবে না, আসতে হবে। আসলে এখানে সলিউশন আছে, তার দ্বারা তুমি মাকে ভালো রাখতে পারবে, মাকে একটা নতুন জীবন উপহার করতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে কথা, আমি স্কিন গ্লো কী করে বাড়াবো, তার জন্য খাওয়া দাওয়া ঠিক করতে হবে। প্রথমেই সমীর বললেন
এরপর হচ্ছে আমরা ট্রিটমেন্ট কিরকম ভাবে করতে পারি? ট্রিটমেন্টটা কি খুব কমপ্লিকেটেড? আমি কি একদিনে করতে পারবো? ওয়ান সিটিং কি সম্ভব না? কটা সিটিং দরকার? কি ধরনের ট্রিটমেন্ট হবে? মানুষের মনে অসংখ্য প্রশ্ন। তার কি কোনো অ্যাডভার্স এফেক্ট, মানে যেটাকে আপনারা ব্যাড এফেক্ট বলেন, পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কি আছে? আমরা শুনি যে ডক্টর প্লাস নাকি লেজার ব্যবহার করে। ওরে বাবা, লেজার দিলে আবার চামড়া ঠামড়া সব পুড়ে যাবে না তো? এরকম অনেক প্রশ্ন থাকে, তার উত্তর সমীর দেবেন। ডেফিনেটলি দেবো, কারণ হলো দেওয়ার জন্যই বসে আছি। লেজার কিচ্ছু ক্ষতি করবে না, এই কারণে বলো, লেজার সম্বন্ধে মানুষের অনেক ভুল ধারণা ছিল, বাট এখন আস্তে আস্তে সেই ধারণাগুলো চেঞ্জ হচ্ছে। কারণ এখন অলমোস্ট বেশিরভাগ আমরা চাই খুব মানে কম পদ্ধতিতে, খুব মানে খুব কম ইসে যাতে বেটার রেজাল্ট পাই। তো সেখানে দাঁড়িয়ে একটা সময় ছিল মেডিসিন একটা লেভেল অবধি হেল্প করতো, তারপরে মেডিসিন আর ওয়ার্ক করতো না। তার মানে কি মেডিসিনটাকে ওয়ার্ক করতো না যখন, তার মানে মেডিসিনের পরে কিছু দরকার ছিল। সেই দরকারেই কিন্তু আজকে লেজার, আজকে পিলিং, বিভিন্ন রকম টেকনোলজি, বিভিন্ন রকম ইকুইপমেন্টস মানে এসছেন, এবং সেগুলো আর ডক্টর প্লাস যেগুলো রাখছে সেগুলো একদম ইউএসএ অ্যাপ্রুভ করা। মানে বুঝতেই পাচ্ছেন যেখান থেকে অ্যাপ্রুভ হয়েছে সেখানে প্রপার ডার্মাটোলজিস্টরা এগুলো টেস্ট না করে, নিজেদের উপর অ্যাপ্লাই না করে মার্কেটে ছাড়বে না। এখান থেকে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার ভয় নেই। আর লেজার, লেজার কথাটার সাথে মানে এরকমও নয় যে লেজার করতেই হবে আমাকে। লেজার ছাড়াও অনেক থেরাপি থাকে, বা অনেকের আছে লেজার লাগবেই, অনেকের আছে লেজার লাগবে না, কিন্তু অনেকের চাহিদা থাকে লেজার, লেজার করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে লেজার করাবো। কিন্তু লেজার করাবো বললেই ডক্টর প্লাস লেজার করিয়ে দেবে না। ডক্টর প্লাস এই একটা আলাদা সবার থেকে, কারণ ডক্টর প্লাসে যে আসবে সে আগে নিজেকে দেখাবে, কনসাল্ট করবে, কনসালটেন্ট কনসাল্টিং করার পরে দে উইল ডিসাইডেড, মানে কনসালটেন্ট উইল ডিসাইডেড যে কী করবে, যেটা বলবে সেটা সাজেস্ট করবে, আপনার ভালোর জন্য বলবে। সেই ভালোটা ডক্টর প্লাস আপনার চেষ্টা করবে যাতে ভালোটা আপনার হয়, কারণ আপনি এখানে আসছেন খুবই ভরসা করে, আপনার যাতে কোনো রকম সাইড এফেক্ট না হয় বা কোনো রকম ক্ষতি না হয়, যেটুকু হবে যেন ভালো হয়, আর সেই চেষ্টায় ডক্টর প্লাস করবে। তার জন্য লেজার নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। লেজার সবার হবে এরকমও নয়, আবার লেজার হবে না এরকমও নয়। যার যেরকম দরকার হবে সেটা ডক্টর প্লাস সাজেস্ট করবে। একদমই, এটা ক্ষেত্রে আবার ওই আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে হয়। স্কার ট্রিটমেন্টের ক্ষেত্রে লেজার ব্যবহার হয়, বাট কিন্তু স্কিন গ্লো বাড়ানোর যে সমস্ত এক্সট্র্যাকচুয়াল এক্সপেরিমেন্ট আছে, কিছু এক্সট্র্যাক্ট দিয়ে ওনারা ট্রিটমেন্ট করেন, দ্যাট ইজ অসাম। ইউ ক্যান গেট আ বিউটিফুল মাসাজ অন ইউর ফেস অ্যান্ড দেন ইউ উইল টেক দ্য গ্লো দ্যাট হুইচ ইউর এক্সপেকটেশন ডেফিনেটলি আপনি পাবেন। কীভাবে সেটা আসলে ট্রিটমেন্ট করালে আপনি বুঝতে পারবেন, এটা অত টেকনিক্যাল এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, সরি। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে? হ্যাঁ কে বলছেন দিদি, আমি শুনতে পাচ্ছি আপনার গলা। হ্যাঁ হ্যাঁ, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সুমিতা পাইন বলছি। আচ্ছা আচ্ছা, সুমিতা দেবী, সরি সুমিতা দেবী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার জন্য ফোন করেছেন? হ্যাঁ হ্যালো, আপনি কি টিভির ভলিউম দিয়ে রেখেছেন? না না, আমি বাইরে আছি। আচ্ছা আপনি বলুন এবার, আপনি কি প্রবলেম নিয়ে কথা বলতে চাইছেন এবং কার জন্য? প্রবলেম বলতে আমার মুখে অনেক দিন ধরে ওই পুরো মুখের পুরো ফেস টুই ধরুন মুখের পুরো ওই গোটা গোটা আপনার পুরো মানে রিঙ্কেল ঠিক নয় মানে অ্যালার্জি টাইপের। আচ্ছা, পুরো মুখটা দাঁত মতো হয়ে গেছে। এবার অ্যালার্জি থেকেই হচ্ছে, তো আমি বহুবার ডাক্তার দেখিয়েছি কিন্তু যখনই ওষুধ খাচ্ছি কমছে, তারপর আবার মানে পুনরায় ফিরে আসছে। সেটা মুখেই হচ্ছে আপনার? নাম নেবেন না কিছু, চুল চুলে কালার করেছেন এর মধ্যে? না 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 না, বা হেনাটে না কিছু? না না, বা কোনো গন্ধযুক্ত তেল নাম নেবেন না কিছুর? না, চুলে কোনো গন্ধ গন্ধযুক্ত মানে সেন্ট আলা তেল ফেল লাগান না? না 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 না, আমি একদম শালিমার ইউজ করি, কিচ্ছু ইউজ করি না। আচ্ছা, এবং অ্যালার্জিটা কতদিন ধরে হচ্ছে? এটা আপনার তাও 4-5 বছর। 4-5 বছর? আপনি কখনো অ্যালার্জি প্রোফাইল টেস্ট করিয়েছেন? অ্যালার্জি টেস্ট করাইনি, কিন্তু ওই ডাক্তারকে দেখলে ডাক্তার অ্যালার্জির ওষুধ দেয় ওই খায়, কিন্তু টেস্ট করানো হয়নি। এমনি বডিতে কোনো রকম এই প্রবলেমটা নেই তাই তো? বডিতে ছিল কিন্তু বডিটা কমে গেছে, গলায় একটু একটু সামথিং হয়েছিল কিন্তু সেটা মলম লাগানোতে কমে গেছে। গোল গোল টাইপের কিছু হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল গোল অনেকটা গোল নিয়ে মানে পুরো জায়গাটা ছোট 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 দানা হিসেবে ফুলে ফুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ফার্স্ট অফ অল বলবো, আপনার একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ফাঙ্গাল ইনফেকশনটা খুব গাঢ়ভাবেই হয়েছে, 4-5 বছর ধরে পুষছেন মানে এটা খুব গাঢ়ভাবেই হয়েছে। এটাকে প্রপারলি একদম জার্মসটাকে ক্লিয়ার করতে হবে ব্লাড থেকে।
এবার প্রথমত আপনাকে যেটা করতে হবে একটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে হবে, একটা অ্যালার্জি প্রোফাইল যে আপনার কোনো কিছুতে অ্যালার্জি আছে কি না সেই টেস্টটা আপনাকে একটু করতে হবে ল্যাবরেটরি থেকে, একটা ভালো ল্যাবরেটরি থেকে আপনি করাবেন এটা। যদি ডক্টর প্লাসে আসতে চান ডক্টর প্লাসেও এই টেস্টটা হয়, ডক্টর প্লাসে এসেও করতে পারেন। আর দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে মানে দেখালে একবার কনসাল্ট করলে এর জন্য একটা প্রপার কিছু থেরাপি থাকবে, থেরাপি বা কোনো মেডিকেটেড মানে মেডিসিন থাকবে যেগুলো আপনাকে একদম একটা না একটা কোর্স কমপ্লিট করতে হবে, দিলে এটা পুরোপুরিভাবে ভ্যালেন্স হয়ে যাবে। একটু ম্যাডাম দেখিয়ে নিন এটা, কারণ এটা বেশি দিন পুষলে এখান থেকে কিন্তু বাজে রকম আরও কোনো মানে ভয়ঙ্কর রোগ হয়ে যেতে পারে। বেশ, আরেকটা ফোন নেব, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন ম্যাডাম, নামটা একটু শুনবো আগে। হুম বলুন, কি সমস্যা আপনার জন্য কি ফোন করেছেন? কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন, শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে বলে দিচ্ছি। প্রথমত হলো মুখের গ্লো হারিয়ে গেছে একটা আফটার মানে আফটার 40-45 এজ যখন আপনার মুখের রিঙ্কলস এসছে, স্বাভাবিক এগুলো, কিন্তু অতটাও স্বাভাবিক নয় এত অল্প বয়সে। কারণ হলো স্কিনে কোনো টেন্স আপনার কোনো রকম কোনো প্রেশার নেবেন না, কোনো 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 রকম যদি আপনি কোনো টেন্স নেন, কোনো রকম ডিপ্রেশনে যান, কোনো কিছু নিয়ে খুব চিন্তা করেন, তাহলে আপনার স্কিনের ওপর সেই এফেক্টগুলো ফেলবে। এখন একটু বেশি করে জল খাবেন, জলটা খাওয়া দরকার, আর ঠান্ডা জলে মুখ ধোবেন। এবং আমি এই আগের পেশেন্টটাকেও বলবো আপনার যে অ্যালার্জি যার ছিল, আপনিও একটু বেশি করে জল দিয়ে মুখ ধোবেন, ঠান্ডা জল, ঠান্ডা মানে অনেক সময় মানে ঠান্ডা কিছু ইউজ করলেও অ্যালার্জি কমে, ঠিক আছে? তো ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল ইউজ করুন, আপনাকেও বলছি আপনি ইউজ করুন। এবং এখানে কল করেছেন, এবার একটা হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে ওপরে এবং নিচে, যে কোনো একটা নাম্বার নিন, নিয়ে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন। মুর্শিদাবাদ থেকে বলছেন মানে বহরমপুর ডক্টর প্লাস যায় খুব তাড়াতাড়ি, হয়তো ডক্টর প্লাস বহরমপুরেও যাবে। একবার একটু দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে আপনার রিঙ্কলসের ট্রিটমেন্ট করাবেন। রিঙ্কলস ট্রিটমেন্ট করালে কী হবে, স্কিনটা যেগুলো কুচকে যায়, কুচকে গেলে আপনার স্কিনের গ্লোটা হারিয়ে যায়, সেই কুচকানো জায়গাটা যদি আবার টান টান করে দেওয়া যায় কোনোভাবে থেরাপি দ্বারা, দেখবেন স্কিনের গ্লো আবার আপনি অটোমেটিক্যালি আবার ফিরে পেয়েছেন। তো একটু হেল্পলাইন নাম্বারে কল করে নিন। কিন্তু এত সহজে তো সমীরকে ছাড়বো না এই জায়গা থেকে, এইটাই জিজ্ঞেস করব, এই যে স্কিনের কুচকে যাওয়া, শিং করে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা এজিং মার্কস, এজিং সায়েন্স এগুলো বলি, এই জায়গার কী ট্রিটমেন্ট রয়েছে? অর্থাৎ যাদের একটু বয়স হয়ে যাচ্ছে তাদের স্কিনের জন্য এই ট্রিটমেন্টটা খুব দরকার, কীভাবে আছে সমীর? দেখো এটা একদম রিলেটেড টু গ্লো, মানে গ্লোর সাথে রিলেটেড, কিন্তু আমি ওই জন্যই জিজ্ঞেস, কারণ হলো স্কিনের যে রিঙ্কলস পড়ে মানে যে ভাঁজ পড়ে বা চিনের স্কিনের যে মানে ভেতর থেকে যে স্কিনটা গুচকে যায়, কেন যায়? কারণ আমরা ইলাস্টিক বুঝি, আমরা আমাদের ইলাস্টিক মানে ইলাস্টিসিটির মতনই একটা ফেসে কাজ করে, স্কিনের ইলাস্টিসিটি আস্তে 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 নষ্ট হয়, মানে আমাদের এক্সপ্রেশন, আমরা কথা বলছি, আমরা এক্সপ্রেশন করছি, একটা তো প্রেশার পড়ছে, সেই প্রেশার স্কিনটাকে নষ্ট করছে, আস্তে আস্তে স্কিনটা আমাদের ড্যামেজ দিকে যাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের বয়সটা বাড়ছে, তো সেখানে স্কিনটা কুচকে যায়। সেই থেরাপিগুলো সুন্দরভাবে ডক্টর প্লাস প্রপারলি হইতে করে, যেটা করলে স্কিনে পুরো রিঙ্কলসটাকে টানটান করে দেওয়া যাবে, স্কিনে ভাঁজ থাকলে ভাঁজটাকে টানটান করে দেওয়া যাবে। মানে আমরা জানি যে কোনো কুচকে যাওয়া, আপনি একটা যদি ফলো করেন যে কোথাও কুচকে যাওয়া, কুচকে গেলে যে কালারটা, সেই কালারটা যখন আপনি ছেড়ে দেবেন টানটান করবেন, স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে কি স্কিনের গ্লোটা কুচকে গেলে নষ্ট হয়, স্কিনের গ্লোটা যদি কুচকানো না থাকে স্কিনের গ্লোটা আবার আগের মতন ফিরে আসে। তো তার জন্য এই থেরাপিগুলো মানে ধরুন কেউ গ্লো নিয়ে আসছেন, গ্লো নেই, হারিয়ে গেছেন, আসছেন কিন্তু আসার পরে এখানে আসতে জানতে পারছেন স্কিনে আপনার রিঙ্কলসের জন্য আপনার গ্লোটা নেই, তাহলে আপনাকে রিঙ্কলসের ট্রিটমেন্ট করতে হবে, অটোমেটিক্যালি গ্লো পাবেন। যার জন্য শুধুই গ্লো হারিয়ে গেছে, নর্মাল প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, ট্যান থেকে স্কিনে মানে স্কিন ড্যামেজ হচ্ছে, মানে ফটো ড্যামেজ হচ্ছে আপনার, সেখান থেকে আপনি গ্লো হারিয়ে ফেলেছেন, সেগুলো ট্যান রিমুভ করতে হবে, স্কিন গ্লো ফিরে পাবেন, এইভাবে থেরাপিগুলো করতে হবে। আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ টিভির আওয়াজটাকে মিউট করে দিতে হবে আপনার। হ্যালো, টিভির আওয়াজটাকে আগে বন্ধ করুন দিদি, তারপর কথা বলবো। টিভির আওয়াজটাকে মিউট করে দিন, বন্ধ করে দিন। হ্যাঁ টিভির আওয়াজ বন্ধ করে দিয়েছি। বলুন, বেশ বলুন কি হয়েছে। হ্যালো, বলুন এবার, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি বললাম তো, আমি কসবা থেকে রীনা মুখার্জি বলছি। বেশ বলুন রীনা দেবী, স্বাগত, এবার বলুন। আমার ওই কপাল কাছে না চুলটা কুচকে, চামড়াটা কুচকে গেছে, স্কিনটা কুচকে কুচকে গেছে। হ্যাঁ ম্যাডাম, বয়স কত?
45 কোথা থেকে বলছেন বললেন কসবা খর্দা খর্দা থেকে ঠিক আছে শুনুন কসবা আচ্ছা শুনতে থাকুন প্রথমত যেখান থেকেই বলছেন খুব একটা দূরত্ব নয় ডক্টর প্লাসের তো আপনি যদি চান যে কোনো একদিন একটু আসতে হবে আপনাকে কষ্ট করে কারণ এই যে কপালে যে রিঙ্কলসের কথা বলছেন উইদিন ওয়ান ডেজ ওয়ান টাইম প্রসিডিওর একদিনে আপনি থেরাপি করলে এটাকে সুন্দরভাবে উইদিন 7 ডেজ আপনি স্কিনটাকে পুরো টান টান করতে পারেন মানে রিঙ্কলস ফ্রি করতে পারেন নর্মালভাবে ডক্টর প্লাসের থেরাপি দ্বারা কোনো রকম জাদু টোনা না কোনো রকম স্টেরয়েড না নর্মালভাবে থেরাপিতে আপনি এটা রেজাল্ট পেতে পারেন যদি এই ট্রিটমেন্ট আপনি করাতে চান হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে যে কোনো একটা নাম্বার নিন কল করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন কারণ এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থেরাপি করানো হচ্ছে একদমই সমস্ত কিছু স্বাস্থ্যবিধি মেনে তারপরে তার ট্রিটমেন্ট হচ্ছে যারা ফোন করবেন করুন আমি আর একটু আসবো যে অনেকের ক্ষেত্রে কাট মার্কস থাকে ফেসে যেই কারণের জন্য ওই কাট মার্কসগুলোর জন্য মুখের সৌন্দর্য নষ্ট হয় সেটা আমি কী করে ঠিক করবো বা কতটা করতে পারবো বা কী ধরনের কাট মার্কস থাকলে তার ট্রিটমেন্ট ডক্টর প্লাসে সম্ভব কারণ ডক্টর প্লাস চিরকালই আগেও এখনও আগামী দিনেও ট্রান্সপারেন্সিকে খুব পছন্দ করে কোনটুকু সম্ভব সমীর দেখো কাট মার্ক তো বিভিন্ন রকমের হয় যে আমরা অ্যাকচুয়ালি একটা প্রপার কনসাল্ট চাই সবসময় যে কী টাইপের আপনার কাট মার্কস এখন কনসাল্টিংয়ের থেকে বড় কথা হলে এখন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে একটা ফটো তুলে আপনার স্কিনের সমস্যা একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন পিকচার দেখার পরে আমরা অ্যানালাইজ করতে পারবো যে এটা কী করলে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো সেই রকমভাবে ধরুন কোথাও কেটে গেছিলো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখান থেকে কিছু কেটে গেছিলো বা কোনো কারণে আপনার বড় একটা ফোড়া হয়েছিলো সে ফোড়ার থেকে একটা গর্ত হয়ে গেছে বা পক্স হয়েছিলো পক্সের থেকে একটা গর্ত হয়ে গেছে মানে এইগুলো চাইলে আমরা রেক্টিফাই করতে পারবো ডক্টর প্লাসের হাত ধরে কারণ রেক্টিফাই না করলে স্কিনের গ্লো আছে আপনার মুখে বিভৎস গর্ত দাগ রয়েছে যেগুলো আপনার গ্লোর সাথে একদমই ম্যাচ করছে না সেই একই সমস্যায় ভুগছেন ডক্টর প্লাস মানে হলো সুস্থ ও সুন্দর জীবনের সাথে মানে আপনাকে সুস্থ রেখে সুন্দর জীবনটাকে কীভাবে ক্যারি করবেন সেটা বলে দেওয়ার একটা জায়গা তো সেখানে দাঁড়িয়ে আপনার টপ টু টো কীভাবে আপনাকে নিখুঁত রাখা যায় সেই চেষ্টা ডক্টর প্লাস করবে যে সমস্যাই থাকবে সমস্যার সমাধান একটাই সেটা হলো ডক্টর প্লাস আপনি হয়তো খুব মেন্টাল অ্যাংজাইটিতে ভুগছেন আপনার মনের মধ্যে একটা বিষাদ কাজ করছে ডিপ্রেশনে আপনি আছেন সেই জায়গা থেকে কীভাবে কি তার মেডিটেশন কী হবে তার জন্য ওষুধ কী খাবেন সেটা তো আমরা বলতে পারবো না সেটা চিকিৎসক বলবেন কিন্তু একটা কথা তো বলতে পারি আমরা যে যদি আপনাকে দেখতে সুন্দর হয় লোকে যদি আপনার সৌন্দর্যের জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করে অথবা আপনার যদি নিজেকে মনে হয় যে না আমি খুব ফিট অ্যান্ড ফাইন ফ্রেশ অ্যান্ড গুড লুকিং আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি প্রায় 40-50% এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে এর জন্য আপনাকে আর আলাদা কিছু করতে হবে না আপনাকে যদি দেখতে সুন্দর লাগে আপনাকে যদি ভালো লাগে বাদবাকিটা ট্রিটমেন্ট বাদবাকিটা ডাক্তারবাবু বলবেন কিন্তু আপনার ফিজিক্যাল বিউটি আপনাকে অনেকটা এনকারেজমেন্ট দেবে আপনাকে অনেকটা এনহ্যান্স করবে আপনাকে অনেকটা পজিটিভ মুভ দেবে যেটা ডক্টর প্লাস থেকে হতে পারে যার জন্য আমাদের কী কাজ করতে হবে এই দেখুন নিচে পুরো অংশ জুড়ে হেল্পলাইন নাম্বার ছিল এই নাম্বারে আপনাকে ফোন করে যোগাযোগ করে নাম এনরোল্ড করে কথা বলে আপনার শিডিউল অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিন্তু আজকে তো আর সময় নেই হাতে কী করবো যেতেই হবে কিন্তু আবার ফার্দার দেখা হবে ডক্টর প্লাসের অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সমস্যা নিয়ে সঙ্গে থাকবেন নমস্কার সমীরকে নমস্কার সবাইকে